বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সূচনা আজ থেকে শুরু হয়ে গেল। আজ মহালয়া, তোমাদের প্রত্যেককে জানাই শুভ মহালয়া। আজ প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলেও আজ আমরা অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি এবং মহালয়া শুনেছি। তারপর হঠাৎ করেই প্ল্যান হয়, তো অভিষেক বলে চল একটু কুমারটুলি থেকে ঘুরে আসি। তো সেই জন্যই কুমারটুলিতে আসা এবং এখানে এসে খুব ভালো লাগছে, যদিও একটু ক্রাউড ভিড় আছে, অনেকেই এসেছে, এখানে ফটোশ্যুট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এই মুহূর্তে এই জায়গাটাতে একটু ফাঁকা, দেখো মোটামুটি লোকজন সেরকম নেই, দূরে দূরে আছে, তো সেই কারণে মাস্ক খুলে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে আরও অনেক কিছু প্ল্যান আছে সারাদিন ধরে, যা হবে সবই তোমরা দেখতে পাবে, থাকো আমার সঙ্গে। কুমোরটুলি থেকে আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 8:45 এরকম হবে। তো আমরা আজকে বেশ সকাল সকাল গিয়েছি ওখানে, যদিও আমরা জানতাম না যে ওখানে এরকম ভিড় হবে, মহালয়ার দিন বলে হয়তো আরও বেশি ভিড়। মানে প্রচুর অল্প বয়সী ছেলেমেয়েরা ওখানে ফটোশ্যুট করার জন্য গেছে দেখছি, প্রচুর ক্যামেরা নিয়ে ঘুরছে, তো এরকম আর ভীষণ ভিড়। মানে ভালো করে অভিষেক ওই জন্য খুব সুন্দর কিছু ক্যাপচার করতে পারেনি, যতটা পেরেছে করেছে। আর এত ভিড়, এখন তো একটা প্যানিক কাজ করে, বেশি গায়ের উপর লোকজন চলে এলে একটা অস্বস্তি হয় আর কি, এটাই ওই জন্য মোটামুটি করে শ্যুটটা করেছি সকালবেলা। কিন্তু প্ল্যানটা আমাদের হঠাৎই হয়েছে, এটা কিন্তু আমাদের আগে থেকে ছিল না। তো আজ সকালেই হঠাৎ করে অভিষেক বলে যে একটু যাই আজকে, চল আজকে কুমোরটুলি থেকে ঘুরে আসি। এমনি ভোরবেলা উঠেছি মহালয়া শুনবো বলে, তো তারপরেই আমরা একটু রেডি হয়ে বেরিয়ে যাই। আর এছাড়াও আজকে আমাদের আরও অনেক প্ল্যান আছে, বাড়ি এসে এখন একটু জাস্ট রেস্ট নেবো কিছুক্ষণ, তারপর স্নান টান করে আমরা বেরিয়ে যাবো। আজকে আমরা পুজো শপিং করবো, মার্কেটিং, আমাদের ফার্স্ট মার্কেটিং আজকে করবো, কিছুটা করবো কেনাকাটা, আর একটু বাইরেই খাওয়া দাওয়া করবো হয়তো, তারপর আবার ফিরে আসবো বিকেল বিকেল। তো ফিরে এসে তারপর ভিডিওটা এন্ড করবো, আর কী কী শপিং করলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই আজকে সারাদিন এটাই চলবে, তো মহালয়ার দিনটা আজকে খুব সুন্দরভাবে শুরু হয়েছে। তো আর মল মাস বলে এবারে তো পুজো অনেক পিছিয়ে গেছে, তো যাই হোক, কিন্তু মহালয়া এসে গেছে মানে একটা পুজো পুজো ফিলিংস তো আসছেই। Thank you.
আমরা জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম আর কি, কিছুক্ষণ মানে ঘন্টা দেড়েক হয়ে গেছে তো আমরা ফিরেছি। আর আজকে তো দেখছোই সারাদিন খুব হেক্টিক ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক যাচ্ছি। আর তো আজকে হাতি, সরি, খালি মুখ থেকে হাতি বাগান বেরিয়ে যায়। আসলে ছোটবেলাটা আমার নর্থ কলকাতায় কেটেছে, তো তো মার্কেটিং মানেই আমরা হাতি বাগান বুঝতাম, শ্যামবাজার হাতি বাগান। আর এখন আমরা যেহেতু আমি সাউথে থাকি, তো এখন গড়িয়াহাটটাই একটা মানে ওটাই বলতে গিয়ে বারবার মুখ থেকে হাতি বাগান বেরিয়ে যায়। তো যাই হোক, তো গড়িয়াহাট থেকে আজকে গিয়ে আমার অনেকদিন ধরে এই রকম একটা কুশন কভার বেসিক্যালি কেনার ইচ্ছে ছিল, তো কুশন সমেতই নিয়েছি। এটা এটা একটু চকচকে আমি জানি, কিন্তু এটা না কিছু শ্যুটের সময়, কিছু কিছু শ্যুটে এগুলো খুব দরকার পড়ে, ডেকোরেশন করার জন্য, সুন্দর করে সাজানোর জন্য। দেখো এরকম হয়ে গেল, আবার এটাকে এইভাবে করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে গোল্ডেন। হ্যাঁ, একটু গোল্ডেন গোল্ডেন আছে, আর এইটা হচ্ছে ব্রাউন, ডার্ক ব্রাউন। তো এরকম একটা কিনেছি, বেশ দরদাম করে এটা নিয়েছি। আর ওখান থেকে জুয়েলারি সেরকম কিছুই নিইনি, দেখছিলাম খুব একটা পছন্দ হচ্ছিল না। তো এই হাতের, এটা তো তোমরা বোধ হয় শ্যুটে, এটা শ্যুটও করেছি, এটা তোমরা বোধ হয় দেখেছো, এটা নিলাম। আর একটা এটা, এটা বেশ স্লিক সুন্দর। তো এই হাতের জন্য এই দুটো নিয়েছি। আর এবারে আসি আসল জিনিসে। তো আজকে বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে আমাদের মা বাবাদের সিরিজটা আজকে কমপ্লিট করব, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার মা বাবার, তো ওদের কেনাকাটাগুলো আজকে কমপ্লিট করব। তো সেটা করতে গিয়ে আমরা নিজেদের জন্য নিয়েছি, নিয়ে ফেলেছি আর কি, বলতে পারো অনেকটাই মার্কেটিং হয়েছে, আবার কিছুটা বাকি রয়েছে, সেটা আবার পরে হবে। তো এই ব্যাগে করে দিয়েছে ওরা। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে গিয়েছিলাম, ওখান থেকে শাড়িগুলো নিয়েছি। আর তো এই একটাতেই দিয়েছে আর কি শাড়িগুলো, দেখাই তোমাদের। অভিষেক ওখানে বসে অফিসের কাজ করছে। ও, আমার শাশুড়ি মায়ের জন্য আমি নিয়েছি গরদ, কারণ ওনার গরদ ভীষণ পছন্দ। উনি প্রতি বছরই যখনই ওনাকে শাড়ি দেওয়ার কথা আসে, তো জিজ্ঞেস করা হয় যে কী শাড়ি এবছর তুমি নেবে, তো তখন উনি বলে আমাকে একটা গরদ দিস। তো এই এই গরদের এই শাড়িটা, এটাও দেখবে ভিডিওর ক্লিপ নেওয়া আছে আর কি, তো ব্লগে তোমরা দেখতে পাবে। এখানটা এখন আলো আসছে, হ্যাঁ। তো এইরকম একটা গরদ ওনার জন্য নেওয়া আছে। আমি পুরোটা খুলছি না, কারণ আমি ভালো করে ভাঁজ টাজ করতে পারবো না, একটু ছিঁড়েও ফেললাম। এটা আর এটা আর একটা প্যাকেট দেখি, এটা থেকে কার শাড়ি বেরোয়, আমার শাড়ি বেরোচ্ছে, আমার সাথে খুব পছন্দ হলো। তো এইরকম একটা, এটা হচ্ছে হ্যান্ডলুম সিল্ক আর কি, তসর সিল্ক টাইপের। তো এই এক রঙা, মানে পুরো শাড়িটাই এই কালারের। তো এই আর কি, এই একটা শাড়ি, এটা পুজোর সময় যখন পরবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা, এই শাড়ির সাথে মেকআপ পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করব তখন। রেখে দিই তার একটা প্যাকেট। এটাও আমার, সে এবার যে শাড়িটা বেরিয়েছে সেটাও আমার। আমি হচ্ছে আমার জন্য দুটো শাড়ি নিয়েছি, শাড়ি তো কিনতামই, যখন পছন্দ হয়ে গেল। তোমাদের হয়তো একটু অড লাগতে পারে এত লাইট কালার নিয়েছি, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর। এটাও হ্যান্ডলুম সিল্ক, মানে তসর সিল্ক আর কি, খুব সুন্দর, ভীষণ হালকা। আর এটা বেশ সুন্দর ডিজাইনার, সুন্দর ব্ল্যাকের ওপর বা গোল্ডেন কালারের, মানে একদম সেই ক্যাটক্যাটে গোল্ড নয়, এরকম লাইট গোল্ডেন কালারের একটা, খুব গোল্ডেন একটা সুন্দর শেড হয়, তো সেই রকম ব্লাউজের সাথে দারুণ যাবে এই শাড়িটা। তো এইরকম দুটো শাড়ি আমি নিয়েছি আপাতত আমার জন্য। আর এইটা লাস্ট আমার মায়ের জন্য নিয়েছি, মায়েরটাও হ্যান্ডলুম, ওই হ্যান্ডলুম সিল্কি, ওরা তো তাই বললো আদি ঢাকেশ্বরীতে।
তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল আমি আমার মাকে এরকম একটা চওড়া লাল পাড় শাড়ি দিই, তো আমার মায়ের জন্য এই শাড়িটা। এটা আর খুলতে পারছি, আর খুলতে ভয় লাগে কারণ আমি ভাঁজ করতে প্রবলেম হবে আমার। তুই ভাঁজ করে দিবি? অভিষেক খুব ভালো করে জানো তো, খুব সুন্দর জামা কাপড় ভাঁজ করতে পারে, খুব সুন্দর করে ছোট ছোট করে পাট করে সুন্দর করে আলমারি গোছাতে পারে, আমি অত কাজের নই। তো এই হচ্ছে শাড়িটা, শাড়িটা খুব সুন্দর আর আমার মাকে পরলেও খুব মানাবে। এবার আসি ছেলেদের পার্টে। এটা হচ্ছে লিনেনের শার্ট, এটা তো বাবার জন্য লিনেনের শার্টটা নেওয়া হয়েছে আমার বাবার জন্য। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে। আর আমার বড়ি বা বাজায় কেন তো সেও একখানা নিয়েছে, তবে সবে একটা নিয়েছে আর কি, তো ওর জন্য এই শার্টটা। তো এই মোটামুটি, আর আমরা এই মানে ওই শার্টের ওখানে দুটো শার্ট কিনলে এরকম একটা কেনা অফার ছিল, টার্টলের একটা এরকম পারফিউম পুরো প্যাক করা, তো এর ভেতর একটা পারফিউম আছে আর একটা বোধহয় কি ওটাকে বলে একটা ডিও আছে, ডিও একটা ডিও আছে একটা পারফিউম আছে, এটা 300 টাকায় পাওয়া গেছে আর কি। তো মোটামুটি এই মানে হাফ মার্কেটিং হয়েছে, এখনো বেশ কিছুটা বাকি আছে, সেগুলো হবে আবার, এখনো পুজোর এখনো দেরি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল, এখানেই আমরা আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লিখে জানাও, তোমরা একদম রেসপন্স করো না, লেখো না, কিচ্ছু লেখো না, কেমন লাগছে, তোমরা কী চাইছো, কী ধরনের ভিডিও চাইছো, সেগুলো প্লিজ লিখে জানিও, আমিও জানতে চাই, আমিও সেইরকমভাবে ভিডিও বানাবার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলে, যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করছো না কেন তোমরা দেখো আমি জানি, কিন্তু এরকম অনেকে আছে যারা দেখো কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইকও করে দিও আর একটু শেয়ার করো প্লিজ। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।